আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য আরো একটা নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের এই নতুন গল্পটির নাম বিনি সুতার টান। গল্পের লেখিকা শর্মিনা চল নিপা। শর্মিনা চল নিপা উপর গল্প আমি আরো আগেও কয়েকটা দিয়েছিলাম, আপনাদের বেশ পছন্দের ছিল সেই গল্পগুলো। আশা করছি আগের গল্পগুলোর মতো এই গল্পটাও আপনাদের সবার মন জয় করে নেবে, তাই কেউ মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই। সূচনা পর্বটা অন্তত সবাই দেখবেন, তারপর বুঝতে পারবেন গল্পটা কীরকম হতে পারে। তাই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট হলো, সূচনা পর্ব অন্তত যারা নিয়মিত কমেন্ট করেন না তারাও কষ্ট করে হলেও কমেন্ট করে জানিয়ে যাবেন গল্পটা আপনাদের কেমন লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। দরজার বাইরে বসে জুতার বক্সটা খুলে জুতা বের করছিলাম, সেই সাথে জুতাগুলো দক্ষ মোচির মতো পরিষ্কার করছিলাম। জুতার ধুলাগুলো মেঘের মতো চারপাশে উঠছে। মাথায় চুপচুপা তেল দেওয়া, পরনে এক বর্ণের জামা পরা আর অন্য বর্ণের সালোয়ার পরা, গলায় ওড়নার পরিবর্তে গামছা ঝুলানো, নিজের এই বেশ নিয়ে হাবিষ্ট মনে জুতা পরিষ্কার করছি। এমন সময় চোখ গেল একটা পায়ের উপর। পায়ের দিকটা লক্ষ্য করে উপরের দিকে তাকালাম, সম্ভবত 6 ফিট লম্বার একজন সুদর্শন পুরুষ আমার সামনে দাঁড়িয়ে আছে। চুলগুলো বেশ পরিপাটি করে আঁচড়ানো, ফর্মাল শার্ট প্যান্ট পরিধান করা আর হাতে সিলভার কালার ঘড়ি পরা, মুখ বেশ গম্ভীর করা। যুবকটিকে দেখার পর মনটা কেমন জানি উতলে উঠল। মনে হচ্ছিল কোনো রূপকথার রাজপুত্র আমার সামনে দাঁড়িয়ে আছে। পলকহীন দৃষ্টি নিয়ে ওনার দিকে তাকিয়ে আন মনে কি যেন ভাবছিলাম। আমার ভাবনার সাগরে হঠাৎ করে আছড়ে পড়ে একটা গুরুগম্ভীর কণ্ঠস্বর। যুবকটি আমার দিকে তাকিয়ে গম্ভীর সুরে নাড়িয়ে গম্ভীর সুরে বললেন, এভাবে ধুলো উড়াচ্ছেন কেন? আশেপাশের মানুষ, খেয়াল করে কাজ করবেন তো। আমি আবার একটু তেরা প্রকৃতির মানুষ, তার উপর ওনার প্রতি কেন জানি না বিশেষ অনুভূতির সঞ্চার হয়েছে হুট করেই। প্রথম দেখে কারোর প্রতি এমন অনুভূতির বিচরণ আগে কখনোই হয়নি। এটা নিতান্তই আমার বোকা মনের বোকা আবেগ ব্যতীত কিছুই নয়। এই অনুভূতিকে পাত্তা দেওয়ার মতো বোকা পাবলিক আমি না। বেশ বাঁকা সুরে জবাব দিলাম, দুলু কি আমার কৃতদাস যে আমি হুকুম করেছি আর দুলু উঠতে চলেছে? বাইরে থেকে বাতাস আসছে আর যেহেতু জুতো পরিষ্কার করছে সেহেতু দুলু উঠতে তো স্বাভাবিক। এই স্বাভাবিক বিষয়টা মানতে এত কষ্ট কেন হচ্ছে আপনার? নাকি চোখের মাথা খেয়েছেন? তিনি তেমন কথা বাড়ালেন না, শুধু মুখটা নাড়িয়ে ফাজিল মেয়ে বলে স্থান পরিত্যাগ করলেন। আমি বিষয়টা তখনও পাত্তা দেইনি, কিন্তু আমার ছোট্টবোন হন্তদন্ত হয়ে আমার কাছে এসে যা বলল তা শুনে আমি বিষয়টা কতটা পাত্তা দিব বুঝতে পারছি না। আমার ছোট্ট বোন বলল, আপু কার সাথে এইভাবে কথা বলতেছিলে, তুমি কি জানো? আমি বিরক্তি মাখা সুরে জবাব দিলাম, কেন, কি হয়েছে? তিনি কি ভাগ নাকি যে আমার জানতে হবে? ছোট্ট বোন আমার ভাবের পাত্তা না দিয়ে গড়গড় করে বলে উঠল, তিনি আমাদের বাসার বাড়িওয়ালার বড় ছেলে, পেশায় একজন ম্যাজিস্ট্রেট। কথাটা শুনে আমি চুপসে গেলাম। একজন ম্যাজিস্ট্রেটকে আমি এইভাবে যাতা বললাম বিষয়টা আমার হজম হচ্ছে না। তার উপর নিজের দশা দেখে নিজেই বরকে গেলাম। ছেলেটার চাহনি প্রথম থেকেই ভালো লেগেছিল, তাই একটু মজার চলে উত্তরটা প্রদান করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে মজাটা করতে গিয়ে আমি ভয়ানক বেয়াদবি করে ফেলেছি। তবে ওনার প্রতি এত ভালো লাগা কেন কাজ করছে জানি না। বোকা মনের বোকা আবেগ বোকা অনুভূতি বিচরণ করছে ঘটছে কেবল। আর সবচেয়ে বড় কথা, আমি পড়াশোনা করি চিটাগং ভার্সিটিতে, এতদিন সেখানেই ছিলাম। এর মধ্যে বাবা বাসা পরিবর্তন করে আর আমার ভার্সিটিও করোনার জন্য বন্ধ রাখা হয় যার দরুন বাসায় আসি, তাই ওনার পরিচয় আমার জানা নেই। কিন্তু এইভাবে একজন ম্যাজিস্ট্রেটকে অপমান করা মোটেও ঠিক হয়নি। তিনি ম্যাজিস্ট্রেট না হলেও তাকে এইভাবে অপমান করা ঠিক হতো না, এটা নিতান্তই আমার বোকামি ব্যতীত কিছুই নয়। তার উপর ওনাদের বাসায় ভাষার বাড়াটি আমি, সব মিলে বিষয়টা জটিল আকার ধারণ করতে পারে। মনে মনে ভাবতে লাগলাম বাবার কানে সালিশ গেলে বিষয়টা কতটা লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি হবে, তাই ভাবছি। মা মরা মেয়ে আমি, তাই বাবা তেমন শাসন করে না, তবে বাবাকে এমন পরিস্থিতিতে কল্পনা করতে বেশ অস্বস্তি হচ্ছে। মাথায় হয়তো জন্দতে সে ঝেঁকে বসেছিল তাই এমনটা করে ফেলেছি, না হয় এরকম কুটবুদ্ধির আবিষ্কার ওনার সামনে কেন ঘটালাম সেটাই এখনও বোধগম্য হচ্ছে না। মন স্থির করলাম পরিস্থিতি বিগড়ে যাবার আগেই সবটা সামলে নিতে হবে, ওনাকে খুঁজে বের করে সবার আগে ক্ষমা চাইতে হবে, কারণ পৃথিবীতে ক্ষমা চাওয়ার মতো মহৎ কাজ আর কোনোটাই হতে পারে না। এখনের যুগে ক্ষমা চাওয়ার বিষয়টা বেশ বিলুপ্তির পথে, তাই বিলুপ্তি হওয়া বিষয় অবলুপ্ত আমাকেই করতে হবে। বাবনার জালবনে অনেক শব্দমালায় সাজাচ্ছি, এর মধ্যে বাবার ডাক কানে আসলো, আচল একটু রান্না করে আয়তো মা, তরকারিটা একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে। সে কখন থেকে জুতার পিছনে লেগে আছিস, কতবার বলেছি মাজেদা আসলে জুতা পরিষ্কার করে দিবে, তোর মতো নাসরবান্ধা মেয়ে আমার কথা শুনলে তো। এতক্ষণে বাবার ডাকে আমার নামটা অবশ্য জানা হয়ে গিয়েছে সবার। যাই হোক,
আমার পরিচয় দেওয়ার মতো তেমন কিছুই এখনও পরিলক্ষিত হচ্ছে না। তাই আমার পরিচয় না হয় গল্পের স্রোতে দিয়েই যাব। মাজেদা হলেন এই বাসার পার্ট টাইম কাজের মানুষ, মানুষটা বেশ ভালোই, শুধু একটু বেশি কথা বলে। ওনার বাসা মতো উনি সব চেক খানদানি বংশের মেয়ে, কোনো এক জ্বরের কেবলে পড়ে ওনার এ হাল। যদিও এইসব কথার পাত্তা তিনি ওনার মতো করে বনে যান, কারণ কারো পাত্তা পাওয়ার আকাঙ্ক্ষা হয়তো ওনার মনে নেই। আর আমার বাবা মহোদয় মায়ের মৃত্যুর পর আমাদের দু বোনকে মানুষ করেন, অফিসের বাকি সময়টা রান্নাঘর আর ঘরের কাজে ব্যয় করেন। আমি বাসা না থাকলে ওনার কাজে বাসাটা পাংশে মনে হয়, তবে আমি বাসা থাকলে উনি বেশ উদ্দীপনা নিয়ে রান্না করেন। যতক্ষণ পর্যন্ত রান্নাটা আমি টেস্ট না করবো ততক্ষণ পর্যন্ত ওনার মনে হয় পেটের ভাত হজম হয় না। এরই মধ্যে আবারও ডাক পড়লো, আমি হন হন করে বাবার কাছে গেলাম। সূর্যের হেলে যাওয়াতে বোঝা যাচ্ছে বিকেল নেমেছে, বিকেলের রোদটা বেশ মিষ্টি, সাদিকের রোদ পহলে মন্দ হয় না। ভাবনার আবেশ ঘটার ঘটনার সাথে সাথেই সাদে যাওয়ার পথ ধরলাম। ছোট্ট বোন পিছু ডেকে জিজ্ঞাসা করলো, হুট করে বিছানা থেকে উঠে হন হন করে কোথায় যাচ্ছ আপু? আমি আবার খুব প্যারা প্রকৃতির মানুষ, সোজা উত্তরটা বাঁকা সুরে দিতে বেশি পছন্দ করি, তাই বিনয় সুর টেনে বললাম, সাদ থেকে লাফ দিয়ে মরতে যাচ্ছি। ছোট্ট বোন আমার আর কোনো কথাই বলল না, সে বুঝতে পারলো তার প্রশ্ন করাটা নেহাতি অন্যায় হয়েছে, তাই চুপ করে বইয়ের দিকে নজর দিল। দুজন পিঠাপিঠি আমরা, সবার ধারণা ছোট্টগুলোই বজ্জাত বেশি হয়, তবে আমাদের দিক দিয়ে বিষয়টা বেশ উল্টো। আমি বড় হয়েও বেশি তেরা, অপরকে আমার ছোট্ট বোন নীরা ছোট্ট হয়েও বেশ শান্ত শীতল সুলভ। এদিকে আর কথা না বাড়াই, হনহন করে ছাদে গেলাম। এই বাসার ছাদটা বেশ সুন্দর, চারদিকে ফুলের সুবাস মোহনীয় মাতাল নেশা জাগাচ্ছে মনে। আমার অবুজ চোখ দুটো চলে গেল ছাদের কার্নিশ ঘেঁষে সদ্য ফোটা গোলাপ ফুলের দিকে। দ্রুত পায়ে ফুলের দিকে এগুলাম, ফুলটার কাছে গিয়ে ফুলটাকে হাতের স্পর্শ করে সৌন্দর্য অবলোকন করছিলাম। এর মধ্যে একটা তীব্র কণ্ঠস্বর কানে আসলো, ফুলে হাত দিয়েছেন কেন? আমি আর পিছনে ফিরে দেখার প্রয়োজন বোধ করলাম না, কথাটা কে বলেছে তার আমি চরণ বিচরণ ঘটিয়ে বললাম, দেখছেন না ফুলের সৌন্দর্য অবলোকন করছি? অপর পক্ষ থেকে উত্তর আসলো, সৌন্দর্য দূর থেকে অবলোকন করা শ্রেয়, কাছে গেলে সৌন্দর্য নষ্ট হয়ে যায়, খুঁয়ে যায়, ফুল থেকে হাত সরান। আমি ফুলে আরও বেশি হাত দিয়ে বলতে লাগলাম, আমি আপনার মতো কবি সাহিত্যিক নই, আমি সাধারণ মানুষ, তাই সৌন্দর্য কাছ থেকে অবলোকন করি। আপনি কে? হ্যাঁ কে? হ্যাঁ, এখানে এসে গসগস করছেন, ভারী বেদব। তো কথাটা বলি দৃষ্টিটা পিছন থেকে সামনের দিকে নিলাম, দৃষ্টি সামনে নিতে আমার চোখ কপালে উঠল, ম্যাজিস্ট্রেট সাহেব দাঁড়িয়ে আছেন আমার সামনে। এখন কি করা উচিত বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কারণ পূর্বের তর্কের জন্য ক্ষমা চাইব নাকি নতুন করে যাওয়ার তর্কের জন্য ক্ষমা চাইব বিষয়টা বোধগম্য হচ্ছে না। তিনি আমার দুটানাকে টেনে হিঁচড়ে দিয়ে বললেন, সমস্যা কি আপনার? সবসময় তেরা করে কথা বলেন কেন? ফুলে হাত দিতেছেন কেন? জানেন না এই ছাদের ফুলে হাত দেওয়া নিষেধ? আমি খানিক ঢুক গেলে বললাম, ফুলটা অনেক সুন্দর তো তাই হাত দিয়ে দেখছিলাম, তবে আপনার সাথে একটা কথা সম্মতি প্রদান করতে পারলাম না, কাছে না গেলে সৌন্দর্য দৃষ্টিগোচর হবে কি করে? আপনি একটা মাথা মোটা, বুঝতে পেরেছেন? আকর্ষণীয় জিনিসগুলো দূর থেকেই চমকপ্রদ, কাছে গিয়ে থেকেও, তবে বেশি কাছে গিয়ে দেখতে গেলে চমকপ্রদ জিনিসগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা রয়ে যায়। ওনার সাথে দ্বিমত পোষণ করে ফুলটা আবারও হাত দিয়ে বলতে লাগলাম, দেখুন কাছ থেকে সৌন্দর্য অবলোকন করছি, কই ফুল তো ঠিকই আছে, নষ্ট তো হয়ে যায়নি। কথাটা বলে হাত চোখে সরাতে গিয়ে হাতে ফুলল কাটা, আর সাথে সাথে ফুলটা হালকা ধাক্কা লেগে ফুলের বোটাটা গেল ভেঙে। এবার আমার অবস্থা হলো এমন টাইপ যে হে আল্লাহ, মাটিটা ফাঁকা করো আমি ঢুকে যাই। তবে অবস্থার পরিবর্তন তো এখন আল্লাহর তরফ থেকে আসতেছে না, কি বলবো বুঝে ওঠার আগেই ম্যাজিস্ট্রেট সাহেব কাজ দেখে হতবাক হতভম্ব হয়ে গেলাম। তো ফ্রেন্ডস, ম্যাজিস্ট্রেট কি এমন করলো যে হতবাক হতভম্ব হয়ে গেল, আশা করছি পরবর্তী পর্বে জানা যাবে। আর গল্পের সূচনা কেমন হয়েছে সেটা জানিয়ে অবশ্যই সবাই কমেন্ট করবেন, সবার কমেন্ট দেখেই আমি পরবর্তী পর্বটা দেব, তবে সেটা নিশ্চয়ই আজকে নয় কালকে। তো কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, আর ভালো থাকবেন সবসময় ফারুক ডিয়ারির সাথে।